এখনো সরকারি বাংলো খালি করেননি প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কারণ দর্শানোর জন্য মঙ্গলবার তাকে নোটিশ পাঠালো কেন্দ্রের ডাইরেক্টরেট অফ এস্টেটস। কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গেছে, গত 8ই ডিসেম্বর সাংসদ পদ খারিজ হয় মহুয়ার। তারপর 1 মাস অর্থাৎ 7ই জানুয়ারির মধ্যে নয়াদিল্লির সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল তাকে। আজ জানুয়ারির 9 তারিখ হয়ে গেলেও কেন এখনো খালি করেননি বাংলো? 3 দিনের মধ্যে তা জানাতে বলে মহুয়াকে নোটিশ পাঠিয়েছে ডিওই। এদিকে মহুয়া জানান, তিনি চেয়েছিলেন 2024 সালে লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর দিল্লির বাংলো খালি করে দেবেন তিনি। এই নিয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি। মহুয়ার আইনজীবী জানিয়েছিলেন, যদিও তার মক্কেলকে সংশ্লিষ্ট সময়ের জন্য বাংলোয় থাকার অনুমতি দেওয়া হয়, তাহলে বর্ধিত সময়ের জন্য প্রযোজ্য যে কোনো খরচ দিতেও প্রস্তুত তারা। সেই আবেদনের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ জানিয়েছিলেন, সরকারি আবাসনে থাকার জন্য কেন্দ্র ডাইরেক্টরেট অফ এস্টেটের কাছে আবেদন করতে হবে। কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে আইন মেনে সিদ্ধান্ত নিতে হবে, আদালত কিছু করতে পারবে না। এরপরে মামলাটি প্রত্যাহার করে নেন মহুয়ার আইনজীবী। উল্লেখ্য, লোকসভায় প্রশ্ন করার বিনিময়ে শিল্পপতি দর্শন হীরানন্দানীর থেকে উপহার নেওয়ার অভিযোগে লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছিলেন মহুয়া। সংসদের ওয়েবসাইটের আইটি পাসপোর্ট হীরানন্দানীকে দেওয়ার অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।